ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এই নতুন একটা সকাল, নতুন একটা দিন। আজকে শিবরাত্রি, গতকালকে তো শিবরাত্রির উপোস ছিলাম। এই যে সকালবেলায় সব মানে কাজকর্ম করেও নিয়েছি। কেউ তো ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। তো ভোরবেলায় লাস্ট 4 প্রহরের পুজো দিয়েছি হচ্ছে আমরা, তখন বাজে 5টা, 10-15 হবে লাস্ট প্রহরের যে পুজোটা, সেটা দিয়ে তারপরে ঘর দোর মুছে সব ও ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে আবার সকালবেলায় আমার ঠাকুরের ঘরের ঠাকুরগুলোকে সব পুজো দিয়েছে। ওই দেখো আমার বর্মশাই এখনো ঘুমাচ্ছে, তার কারণ হচ্ছে ও কালকে 3:30 পর্যন্ত মানে জাগনা ছিল। আমরা তো সব, তোমরা তো ব্লগে দেখতে পাবে, আমরা অনেক বউরা মিলে বাড়িতে, আমার ঘরেই শিব আছে, দুটো শিব আছে, সেই শিব নিয়ে শিবকেই স্নান করিয়েছি, আর একবার মন্দিরে গিয়েছিলাম। তো যাই হোক, এবার সকালবেলায় রান্নাবান্না ব্যাপার আছে, যেহেতু আমরা তো মানে উপোস করেছি। এবার হচ্ছে ব্রাহ্মণ সেবা না দিয়ে কিন্তু আমরা কোনো কিছু খেতে পারবো না। তো সেই জন্য আমি তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে স্নান ঠান করে সকালে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সবাইকে, বাচ্চা কাচ্চা সবাই তো প্রসাদ দিয়ে চলে এসেছি রান্নার এখানে। মেয়েকে তার মাঝখানে খাইয়েও নিয়েছি, কিছু তোমার হচ্ছে দুধ খাইয়েছি, আর হচ্ছে ওর রুটি ছিল, সেই রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। দিয়ে ওকে, ও খেলা করছে সামনে, বাচ্চা সামনের বাড়ির যে বাচ্চাটা আছে তার সাথে খেলা করছে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাতে। যেহেতু 9:51 মধ্যে ব্রাহ্মণ সেবা দিয়ে তারপরে আমি অন্নগ্রহণ করতে পারবো বা কোনো কোনো কিছু যাই হোক খেতে পারবো, ওই জন্য আমি একটু তাড়াহাড়ো করে রান্নার ওখানে চলে এসেছি। আর দুটো, জানোই তো, দুটো দিন খাওয়া না দাওয়া না, তারপরে কালকে সারাটা রাত পুরো জাগা, পুরো পুরো দমে জাগা, মানে দুটো চোখের পাতা এক জায়গায়ও করিনি। আর এই শিবরাত্রিতে শুতেও নেই, কিছু খেতেও নেই, পুরো ইয়েকে ব্রাহ্মণ সেবা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হয়, ওই জন্য। আর আজকে হচ্ছে নিরামিষ খাবার খেতে হয়, আমিষ কোনো কিছু খেতে নেই। ওই জন্য বর্মশাইকে কালকে রাতেই বলেছিলাম আসার সময় পনির নিয়ে আসার কথা, তাই ও পনির নিয়ে এসছে। এদেখো পনির ভেজে ভেজে রাখছি, পনির নিয়ে এসছে। তো এই পনির দিয়ে আলু দিয়ে করব, আর একটু শুক্তো করব। আর আমি, তোমরা তো জানোই যে শনিবারে শনিবারে আমি হচ্ছে বেগুন পুরাই, তো ভাবছি যে এই তরকারিটা বসিয়ে দিয়ে উনুনে ভাতটা বসিয়ে দিয়ে আসবো, ওখানে একটা বেগুন পোড়া দেবো। এই হচ্ছে আজকের মেনু হবে। এবার পরে যদি কিছু মনে হয় করবো, যদি শরীরে কুলায় তাহলে একটু ডাল করবো, কিন্তু সেটাও নিরামিষ, ছোলার ডাল কিংবা মুগ ডাল, যাই হোক করবো, নাহলে করবো না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ডান সাইডের ঘাড় দিয়ে মাথা দিয়ে অসম্ভব পরিমাণে যন্ত্রণা করছে, কিচ্ছু ভালো লাগছে না, চোখ ঠোক জ্বলে যাচ্ছে। শুতে পারলে ভালো হয় এরকম একটা ব্যাপার, কিন্তু শুতে তো শোয়া তো যাবে না, যেহেতু কোনো ব্রাহ্মণ সেবা দেওয়া আছে। তো ওই জন্য একজন খাবে বাড়ি, তাকে ইনভাইট করে করা হয়েছে, সে খাবে, মানে আমরা সবাই মিলে তাকে খাওয়াবো আর কি। তো সে খাওয়ার পরে তারপরে আমি কিছু খেতে পারবো, ওই জন্য রান্না তোড়জোড় চলছে। তাও তেমন কিছুই করছি না, দেখছোই তো তোমরা, পনির নিরামিষ করে পনির করবো, জিরে আদা বাটা শুকনো লঙ্কা টমেটো দিয়ে পনির করবো, আর হচ্ছে শুক্তো করবো উচ্ছে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সজনের ডাঁটা দিয়ে একটা শুক্তো করবো, আর বেগুন পোড়া, বেগুন পোড়াটাও আজকে পেঁয়াজ দিয়ে মাখবো না, জাস্ট লঙ্কা দিয়ে ডোলে মেখে নেবো, কিছু করার নেই, কারণ আজকে কোনো রকমে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। আমি না তাকাতে পারছি না, আমি তোমাদের সাথে কথা বলছি তো আমার মনে হচ্ছে যেন চোখটা বুজে আসছে, এরকম একটা মানে ব্যাপার। তো যাই হোক, এই যে পনিরটা আমার তোলা হয়ে গেল ভেজে, এবার আমি শুক্তোটা আগে বসিয়ে দেবো। শুক্তোটা বসিয়ে দেবো, আজকে শুক্তোতে না আমি সর্ষে বাটা দেবো, মানে রাঁধুনি দেব না। আর এই দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি একটু। এবার এই সবজিগুলো তোমার হচ্ছে এই দেখো সব এই যে কেটে এর মধ্যে রেখে দিয়েছি, তো সবজিগুলো সব হচ্ছে ভেজে নেবো একটু ভালো করে।
এটা বসিয়ে দিয়ে তারপরে যাব উনুনে ভাতটা চড়িয়ে দিতে, না হলে হবে না, ইয়েতে পারবো না আমি। দেখো ডাটা আলু সব কিছু দিয়ে শুক্তো করবো, এই গরমে তো জানো তো শুক্তো ভালো লাগে। একটু তেঁতোর ডাল করতে চাচ্ছি, তো ওই যে বর মশাই খাবে না এটাই একটু ভেবেছিলাম তেঁতোর ডাল করবো, কিন্তু তারপর ভাবলাম না শুক্তো করছি যখন তখন আর তেঁতোর ডাল করার দরকার নেই, শুক্তো তো হচ্ছে। এটা তো তুই যেহেতু উচ্ছে দিয়েছি, মানে করলা যেটাকে বলে আর কি, সেটা তো দিয়েছি। দেখো কাঁচকলা দিয়েছি, ওই জলের রংটা কী হয়ে গেছে পুরো কালো। তো আমি শুক্তোটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে হচ্ছে আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসি, টাইমের সাথে সাথে নাহলে কেড়ে নিচ্ছে না। আমি এটাও ঠিক মতো ঘুমাতে পারিনি, বাড়িতে সবাই তো ছিল, গান বাজনা হচ্ছিলো, পুরোগুলো ধ্বনি চলছিল, তোমরা ব্লগে সব দেখতে পাবে। গতকালকের ব্লগ, পুজোর ব্লগটা তোমরা পেয়ে যাবে, বড় ব্লগে আছে, বড় ব্লগে তোমরা দেখতে পাবে। সেই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি সব সবজিগুলো দিচ্ছি, একটু ভাজার জন্য একটু ভাজা হোক আগে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে। তাই একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক যাচ্ছে। এই যে শুক্তো কমপ্লিট, একটু এরকম রসা রসা রাখবো, পুরো আঁটো আঁটো করবো না। একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছি, নামাবো বলে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে পনিরটা বসিয়ে দেবো, আর তোমাদেরকে দেখাচ্ছি ভাত। এই যে উনুনে ভাত বসানো, চাল ঠাল ধুয়ে দিয়ে দিয়েছি। এখন কিন্তু সকাল বাজে 8টা, 8টার মধ্যে আমার এগুলো কাজ সব কমপ্লিট। এ দেখো পাতা কুড়িয়ে নিয়ে এসেছি রান্না করার জন্য, উনুনে ভাত করার জন্য, কিন্তু আজকে আর করলাম না। ওই যে বড়মশাই এখনও ঘুমাচ্ছে, আর মেয়ে এই যে খেলা করে করে বেড়াচ্ছে, কিছু করার নেই, ও খেলতে থাকুক, না হলে আমাকে একটা কাজও করতে দেবে না, কোনোটাই আমি ঠিকভাবে কোনো কিছু করতে পারবো না। তো ওই জন্য ভাবলাম থাকো খেলা করছে যখন খেলা করুক। তো আমি এখন এবার একটু ইয়েটা নামিয়ে নেবো, শুক্তোটা নামিয়ে নেবো। এরকম শুকনো শুক্তোটাকে কি সুন্দর হয়েছে, মনে তো হচ্ছে ভালো হয়েছে, এখন দেখা যাক কী হয়। এই যে কড়া ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার বসিয়ে দেবো পনিরটা। আর এই দেখো শুক্তোর ফাইনাল লুক। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা একটু লাল লাল হোক। এবার দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটা বেশ ফোড়নগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টুকরো করে, টুকরো টুকরো করে কেটে রাখা যে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেবো, একটু হলুদ দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেবো আলুটাকে, যে আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে ভালো মতো কষাবো, মশলা বলতে জিরে, আদা, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে ভালো মতো কষাবো।
এই যে ভাত উপর এসে গেছে, ফুটছে ভাত ভালো মতো, মনে হচ্ছে ভাত আর একটু জল লাগবে, একটু জল দিব। ভালো লাগলে আরো ভালো লাগবে, ছাড়ছে ভালোই। একটু চিনি দিয়ে দেবো আমি, এই যে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারলাম না, লেগে যাচ্ছিল, মশলা কষানো হয়ে গেছিলো তো লেগে যাচ্ছিলো, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। এবার এটা ভালো মতো ফুটুক, আলুমালুগুলো সেদ্ধ হোক, নামানোর একটু আগে পনিরগুলো দেবো। করা কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরে রান্না আর সকালে রান্না একবারে করে নিয়েছি। দেখো গরম গরম ধোয়া ওটা ভাত, যেহেতু আজকে সকালবেলা আমি কিছুই করিনি, সারা রাত কালকে জাগা পুজো আর্চা করেছি, সকালবেলায় তো দুটো খেতে তো হবে, একবারে কটা ভাত করে নিয়েছি। দুপুরে যেটুকু হবে না হলে দুপুরে কটা ভাত বসিয়ে দেবো। আর এই যে বেগুন পোড়া শুক্তো, আর এই যে পনির আলুর তরকারি, এ হচ্ছে আজকে লাঞ্চ মেনু প্লাস ব্রেকফাস্ট। এই যে বড়মশাই এখনো ঘুমোচ্ছে, ওনার এখনো ওঠার টাইম হয়নি, ডাকবো না। আর ওই যে মেয়ের জ্বালাতন শুরু। তো আজকে ব্লগটি এই পর্যন্তই, টাটা বাই বাই।